দুর্নীতিমুক্ত ত্রিপুরা গড়তে অঙ্গীকারবদ্ধ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তার মন্ত্রিসভায় নতুন স্থান পেয়েছেন সৎ এবং স্বচ্ছ আরেক যুব বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ, তফসিলি জাতি কল্যাণ এবং মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। দুর্নীতি, স্বজন পোষণ, তোলাবাজি সহ বিভিন্ন অনৈতিক কাজ থেকে তিনি থাকেন শতযোজন দূরে। রাজ্যজুড়ে প্রশাসনিক কাজে অসততা বন্ধ করতে তৎপর তিনি। পশ্চিম মশাউলি থেকে রাশনগর পর্যন্ত নির্মীয়মান রাস্তার কাজে চরম দুর্নীতি সোমবার হাতে নাতে ধরলেন মন্ত্রী সুধাংশু দাস। দীর্ঘদিন ধরে একটি পাকা রাস্তার জন্য দাবি জানিয়ে আসছিলেন এলাকার মানুষ। আমজনতার দাবি অনুযায়ী স্থানীয় ঠিকাদার শঙ্কু দাসকে কাজের বরাত দিয়ে 1 কিলোমিটার রাস্তার কাজ শুরু করে পূর্ত দপ্তর। তারপর থেকেই উঠতে শুরু করে একের পর এক অভিযোগ। রাস্তা নির্মাণ কাজে শুরু থেকেই চলে অনাচর, এমনকি মাটি ভাঙন রোধে রাস্তার পাশে বসানো সিসি ব্লক নির্মাণেও চলে চরম অনিয়ম। এলাকাবাসীদের তরফে কাজের গুণগত মান নিয়ে অভিযোগ পেয়ে পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে সোমবার রাস্তায় কাজ পরিদর্শনে যান মন্ত্রী সুধাংশু দাস। রাস্তার কাজ খুঁটিয়ে দেখতে নির্মাণ কাজ দুর্নীতি নিয়ে এলাকার মানুষের অভিযোগের সত্যতা খুঁজে পান মন্ত্রী। এই ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। আজকে আমরা পশ্চিম মশাউলির রাজনগর এলাকায় ভিজিট করতে এসেছি। আসলে এলাকাবাসী থেকে অনেকদিন যাবত আমার কাছে কমপ্লেন আছে এবং অনেকেই ফোন করে আমাকে বলেছেন যে এখানে যে রাস্তার আমরা স্যাংশন করিয়েছিলাম, বিশেষ করে এই রাস্তাটা আমি নির্বাচনের আগে এলাকাবাসীর প্রতি আমার একটা প্রতিশ্রুতি ছিল এবং তারাও বারে বারে বলেছেন যে তাদের যাতায়াতের যে রাস্তাটা, বিশেষ করে মশাউলি পঞ্চায়েত থেকে রাজনগর এলাকার মানুষের যাতায়াতের ভীষণ অসুবিধা। তো সেই রাস্তার আমরা প্রায় 50% রাস্তা কিন্তু আমরা সিসি রুট করেছি নির্বাচনের আগেই, আর বাকিটাও নির্বাচনের আগে করার কথা ছিল কিন্তু নির্বাচনের কারণে বিভিন্ন সমস্যার কারণে রাস্তার কাজ হয়নি। এবং এই কিছুদিন যাবত এই রাস্তার কাজ শুরু হয়েছে। যে বা যারা এই কাজের সাথে যুক্ত আছেন, যারা কাজ করছেন, আমাদের কাছে প্রতিনিয়ত কমপ্লেন আসে যে তারা কোনোভাবেই কোয়ালিটি মেনটেন করছেন না। তো আমি তখন মাননীয় আমাদের এসসি মহোদয় এক্সিকিউটিভকে অনুরোধ করেছি যে এগুলিকে তদন্ত করার জন্য, এবং আজকে আমি ফিজিক্যালি ভিজিট করতে এলাম। এবং ফিজিক্যালি ভিজিট করতে আসার পর আসলেই দেখলাম যে অত্যন্ত নিম্নমানের কাজ। এবং আমি মাননীয় এসডিও মহোদয় আমার সাথে ছিলেন, ওনাকে জিজ্ঞেস করার পর উনি বললেন যে ওনাকে না জানিয়ে এজেন্সি কাজ শুরু করে দিয়েছে তার মন মতো। এবং এখানে ব্লক করার কথা, অর্থাৎ রাস্তা যেন ভেঙে না যায় জলের কারণে, তার জন্য এখানে সিসি ব্লক, অর্থাৎ সিমেন্ট কংক্রিট এবং বালু দিয়ে ব্লক নির্মাণ করার কথা। আমরা দেখেছি ভিজিট করে যে শুধুমাত্র সিমেন্ট কিছু মিশিয়ে আর ম্যাক্সিমাম মাটি এবং বালি দিয়ে তারা ব্লক নির্মাণ করেছে, অত্যন্ত নিম্নমানের, যেটা মানে হালকা পা দিয়ে ধাক্কা দিলে এটা ভেঙে পড়ে যায়। তো এই সমস্ত দুর্নীতি যারা করছেন এদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেওয়ার জন্য আগামী দিন ব্যবস্থা নেব। দপ্তরকেও বলেছি যে কাজ ওয়ার্ক অর্ডার অনুযায়ী যে কাজ হওয়া উচিত সেই কাজ যেন করে। কাঁচা রাস্তার উপর কিছু হালকা কিছু কংক্রিট মিশিয়ে দিয়ে সে পিচ করার চেষ্টা করছিল, অর্থাৎ সম্পূর্ণভাবে অনৈতিকভাবে সে রাস্তার কাজ করার চেষ্টা করছে। যারা ব্যবসায়ী আমি নিশ্চিত জানি তারা ব্যবসা করার মানসিকতা থাকে, কিন্তু ডাকাতি যেন কেউ না করে এটাই আমার অনুরোধ থাকবে। তাই আমি এই জন্য রাস্তা স্থানীয় জনপ্রতিনিধিদেরকে নিয়ে পঞ্চায়েতের অনুরোধে এসেছি এবং দেখলাম যেটা সত্যি খুব খারাপ লাগলো। এবং আমি দপ্তরের কাছে অনুরোধ রাখবো আগামী দিন যেন এই সমস্ত বিষয়কে দপ্তরে যারা আধিকারিক আছেন, বিশেষ করে ইঞ্জিনিয়াররা আছেন, তারা যেন সঠিকভাবে এগুলি তদন্ত করে তারপরে যেন রাস্তার কাজ করেন এবং বিল তারা পেমেন্ট করার আগে সেগুলিকে যেন ভালো করে খতিয়ে দেখেন, এটাই অনুরোধ থাকবে। সিনেমার পর্দায় দুর্নীতিবাজদের যেভাবে শায়েস্তা করতে দেখা যায় নায়ককে, বাস্তব জগতে ঠিক সেভাবেই জনতার দরবারে নায়ক হয়ে উঠছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ, তফসিলি জাতি কল্যাণ এবং মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।